প্রিয় দর্শক, খুলে দেওয়া হলো দেশের একমাত্র সর্ববৃহৎ এবং ডিজিটাল আন্ডারপাস। এই আন্ডারপাসটি শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সংলগ্ন এবং বিমানবন্দর মহাসড়কের সাথে। তবে এই আন্ডারপাসের প্রেক্ষাপট হলো সেই 2018 সালে রমিজউদ্দিন কলেজের দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পরে শিক্ষার্থীদের জোরালো আন্দোলন ছিল এই আন্ডারপাস তৈরি করার জন্য, যার ফলে আজকের এই আন্ডারপাস। তবে এই আন্ডারপাসের কিছু বিশেষত্ব রয়েছে। বিশেষত্বগুলো হলো, কোনো ইমার্জেন্সি রোগী কিংবা প্রতিবন্ধী খুব সহজেই রাস্তা পারাপার করতে পারবে। তার কারণ, এই আন্ডারপাসের ভিতরে রয়েছে লিফটের ব্যবস্থা। চলুন প্রিয় দর্শক, আপনাদেরকে এই আন্ডারপাসের ভিতরটা ঘুরে দেখাই, কেমন হলো এই আন্ডারপাস। এয়ারপোর্ট ফার্স্ট টার্মিনালের